কোনটা সেই দুষ্টু ফিশটা? এইটা, এই যে এই ফিশটা খালি কামড়াচ্ছে না? হ্যাঁ, ক্রোকোডাইল ফিশটাকে দেখাচ্ছে। এই সিজনে লিচু খাচ্ছি প্রথম। আজকে আমি ব্লগটা শেষ করছি নিবাস ছাতা কাম দিয়ে। তো আজকে আমরা তো আজকে একটা নমন্ত খাবো। তো শোনো শোনো, স্টার্ট। ওম মানব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, এটা একটা লঙ্কা গাছ, লঙ্কা জবার গাছ। এই লঙ্কা জবার গাছে একটা ডাল কেটে লাগানো হয়েছিল এই ছোট্ট একটা কন্টেনারের মধ্যে। তো সেটা দেখতেই পাচ্ছ বেশ বড় হয়ে গেছে। আজকে সেটাকে রিপট করব আর এই টবের মধ্যে। এটার মধ্যে প্রচুর পরিমাণে কলার খোসা দিয়েছি, তার উপরে একটু মাটি দিয়ে দিচ্ছি। আর কলার খোসা দিলে কি হয়, ফুল আসতে খুব সুবিধা হয়, মানে প্রচুর ফুল হয়। যেটা বলছিলাম, এই লঙ্কা জবার যে গাছটা একজন আমাকে গিফট করেছিল ডাল, তো ডালটা কেটে বসিয়েছিলাম। এর সাথে সাথে সাদা জবা একটা ছিল আর একটা পিঙ্ক কালারের জবা, কিন্তু সেগুলো হয়নি, এটাই হয়েছিল। শিকড় কীরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ, পুরো শিকড় চলে গেছে। আর এই মাদার মাটিটা, অর্থাৎ গোড়ার শিকড়ের মধ্যে যে মাটিটা আছে, এটা সমেতই বসাবো। এটা সমেত বসালে কী হবে, গাছ বুঝতেই পারবে না যে তাকে অন্য জায়গায় ট্রান্সপ্ল্যান্ট করছি। কারণ এর আগে আমি অনেকবার রিপোর্ট করতে গিয়ে অনেক রকম এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি বলেই এইভাবেই করি। আর এখানে এই যে মাটিটা দেখছো, এটা অলরেডি তৈরি করা, মানে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আনাজের খোসা পচিয়ে সেটাকে শুকনো করে আর কি বস্তার মধ্যে আমি রেখে দিই, এবং এই মাটিটাই আমি ইউজ করি। তাতে কি হয়, গাছের সারও ভালো তৈরি হয়। তো যেটা বলছিলাম, ছোট গাছ অল্প শিকড় হয়েছে, সেই গাছকে রিপোর্ট করতে গিয়ে দেখেছি কিন্তু গাছ বাঁচেনি। সেই জন্য সেই অভিজ্ঞতা থেকে, একটু গাছ যখন বড় হয়ে যায়, শিকড়টা বেশ ভালোভাবে চিলে যায়, তখন এই মাটি, গোড়ার মাটি সমেতই আমি অন্য জায়গায় রিপোর্ট করি। সেক্ষেত্রে গাছ কিন্তু বুঝতেই পারে না যে অন্য জায়গায় ও ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। তো দেখো, আমার মোটামুটি গাছটা লাগানো হয়ে গেছে, আর এরকম আমার দু তিনটে গাছ অলরেডি হয়ে রয়েছে। সেই গাছগুলোকে ট্রান্সফার করতে পারিনি এখনও। রঙ্গন গাছ আছে একটা, সেটাকেও করতে হবে খুব তাড়াতাড়ি, কারণ সেটাও বেশ এই রকমই বড় হয়ে গেছে। আর এই পাতাগুলো দেখছো একটু অন্যরকম। এই আমি দেখতে চাই জবা ফুল যেদিনকে প্রথম ফুটবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কারণ লঙ্কা জবা কিন্তু খুব একটা এখন সচরাচর দেখা যায় না। আগে পথের ধারে খুব হতো, আমরা রাস্তার দুধারেই দেখতে পেতাম যে খুব লঙ্কা জবার গাছ, কিন্তু এখন গ্রামের দিকে হয়তো আছে কিন্তু আমাদের এদিকে আমরা দেখতে পাই না। তো সেখান থেকে একজনের বাড়িতে হয়েছিল, তো তার বাড়ি থেকেই নিয়ে আসা। যাই হোক, তো গাছটা হয়েছে, এখন জল দিচ্ছি, লাগানো হয়ে গেছে, গাছটা ধরেও গেছে, আর কোনো অসুবিধা হবে না। যেদিন ফুল আসবে, এখনও ফুল ঠুল আসেনি, একদমই ছোট গাছ, যেদিনকে ফুল আসবে তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। এবার নিচে চলে এসেছি। নিচে এসে ঘরে পাতা যে টক দই, আমি ঘরে পাতি, তো ওই টক দই দিয়ে পাপানকে দেব। পাপান টক দইয়ের ঘোল খেতে ভীষণ ভালোবাসে, আর গরমকালে কিন্তু টক দইটা খাওয়া খুবই ভালো প্রত্যেকের জন্য, পেট ভালো থাকে। আর পেটের অনেক ধরনের কি বলবো, সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করতে কিন্তু টক দই খুব ভালো কাজ, স্কিন ভালো রাখে, চুল ভালো রাখে, এগুলো তো আছেই। কোনটা সেই দুষ্টু ফিশটা? এইটা, এই যে এই ফিশটা খালি কামড়াচ্ছে না? হ্যাঁ, ক্রোকোডাইল ফিশটাকে দেখাচ্ছে। ওটা দেখা যাবে না, অন্ধকার। ওই 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 ফিল্টারের পিছনে আছে, ও দেখা যাবে না। ওই ক্রোকোডাইলটা ব্যথা লেগেছে। কিচ্ছু ব্যথা লাগেনি, এই ফিশটা খুব দুষ্টু, এ সবাইকে কামড়াচ্ছে। একেও কামড়াবে, এই যে এই ফিশগুলোকে কামড়াচ্ছে, আমরা দেখছিলাম এতক্ষণ ধরে না? এই ফিশটাকে ধরেছে, এই দেখো এই দেখো এই দেখো এই ফিশটাকে ধরেছে, এই দেখো কামড়াচ্ছে। এবার দৌড়ে দৌড়ে পালিয়ে আসছে, আবার ওকে ধরেছে।
ফিশটা খুব দুষ্টু ফিশ এটা এইটা হ্যাঁ এই সবাইকে কামড়াচ্ছে ধরে ধরে এই যে ব্ল্যাক ফিশ পাপান কি এটা পুষ্প মেলা কি লিখছো পুষ্প রচনা হাতের লেখা দেখো আমার দেখা একটি পুষ্প মেলা এটা ওকে বলেছি অবশ্য এদিকে আমি লিখে দিয়েছি তা দেখে দেখে ও লিখছে ওদের স্কুলের কাজ আছে তাই তো এই সিজনে লিচু খাচ্ছি প্রথম প্রথম না কালকেও খেয়েছি আজকে সেকেন্ড দিন এগুলো ফ্রিজে ছিল ওই জন্য একটু কালো হয়ে গেছে বন্ধ কর এসে গেছেন মহারাজ দেখাচ্ছি তোরম করছিস কেন কলা কে খাবে বার করো এটা হচ্ছে পাপানের কলা খাবে তো কলা ছিঁড়তেও পারে না দেখো ছিঁড়েছে অনেক কষ্টে ছিঁড়েছে তা মানে আমি আমি খেয়ে নিই তারপরে আসছি বলে আমি খেয়ে নিই তারপর আসছি বাই বাই আজকে আমি ব্লগটা শেষ করছি নিবা সুত ছাতা কাম দিয়ে তো আজকে আমরা তো আজকে একটা মন্টু থেকে বল তো শোনো শোনো স্টার্ট ॐ मनोबुजहङ्कारं चित्तानि नाहं न च श्रोत्रजीपे न च क्राननेत्रे न च व्योमभूमि न तेजो न वायु चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न च प्राणसंज्ञा न वै पञ्चवायु न वा सक्तधातु न वा पञ्चकोशः न वाक्पाणिपादो न चोपस्तपायु चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न मे देशराको न मे लोभमोह मदो नैव मे नैव मात्सर्य भावः न धर्मो न चातो न कामो न मोक्षः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न सौख्यं न दोख्यं न मन्त्रो न तीव्रं न मे दानयः अहं भोजनं नैव भोज्यं न भोक्ता चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न मे देतु शङ्का न मे जातिभेदः पिता नैव मे नैव माता न जन्मः न बन्धुर्न मे त्वं गुरुनैर्वशिष्यः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं अहं निर्विकल्पो विराकाररूपः विपुर्व्याप्य सर्वत्र सर्वेन्द्रियाण सदा मे समर्पम्
नमोत्तीर्णबन्धः चिदानन्दरूपः शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं। তো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ হয়ে গেল। কালকে নির্বাণা শতকান্ত কেমন লাগলো কমেন্টস করে জানিও। আবার কালকে দেখা হচ্ছে মাই ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। গুড নাইট, টাটা টাটা।